এই আমের বাজার দর দর এখানে আমের দর এই যে আপনি আমগুলি পেড়েছেন বিক্রি করবেন না রেখে দেবেন বাড়িতে বিক্রি করবেন এই আমের রেটটা কত হতে পারে প্রতি কেজি প্রতি কেজি এখানে দাম হচ্ছে 20 টাকা এই 10 টাকা আচ্ছা আর এই তোমার রাজহাটি ওই সাইডে গেলে 20 টাকা মানে আপনি বলতে যাচ্ছেন এই ঘাটাল দাসপুর এলাকায় 10 টাকা কেজি আম আপনারা বিক্রি করছেন কাঁচা আম আর এইটা যখন আপনারা আউট অফ ঘাটাল বা দাসপুর মানে হুগলি জেলার কথা বলছেন আর সেখানে 20 টাকা মানে দামটা ডবল ডবল দাম তো আপনি এগুলা এইখানে বিক্রি করবেন না এই আম সম্পূর্ণভাবে পাঠিয়ে দেবেন এসব হুগলি জেলা হুগলির কোথায় কোথায় যাবে এই মালগুলো সাপ্লাই যে করেন এটা হচ্ছে যাবে রাজহাটি রাজহাটি হ্যাঁ রাজহাটি কি আমের খুব চাহিদা চাহিদা ওখানে টাঙ্গা আম আম নাই ওখানে বেশি চাষ ওখানে আম গাছ নেই তেমন আচ্ছা আচ্ছা আর যদি থাকে দুই একটা লি আছে কম কিন্তু পাশে মালের টাঙ্গা বেশি তো আপনাদের এই যে আমের বিজনেস এটা কি সারা বছর না শুধুমাত্র এই সিজন এই সিজনে আপনি দেখলাম গাছে উঠে বললেন নিজে ভয় লাগে না তো এই আম ছাড়া আর কি কি বিক্রি করেন আম লিচু লিচু বিক্রি হয় এসব মানে যে ফলগুলো আমাদের ভালো ভালো ফল যেগুলো চাহিদা এখন যে সিজন ফল আচ্ছা আচ্ছা লিচু কত করে কেজি যাচ্ছে এখন লিচুটা ঘাটালে দিয়েছে না 45 টাকা করে 45 টাকা কেজি কেজি আচ্ছা এটা আপনি পাইকারি না খুচরোর কথা বলছেন এই যে আম যেগুলো 20 টাকা কেজি বিক্রি হবে এই আম পাইকারি ওনারা তার মানে এখনো দামে বেশি বিক্রি করবেন ওরা 40 টাকা কেজি বিক্রি হয় তার মানে দর্শকরা কিন্তু জেনে গেল যে ঘাটাল দাসপুর এলাকায় আম বিক্রি করলে যে প্রফিট পাবে তার থেকে বেশি পাবে হুগলি জেলায় তাহলে কি সবাই হুগলি জেলা ছুটবে এখানে তো আপনার মতো ব্যবসায়ী নয় কেউ সবাই গাছ আছে আপনাদেরকেই আম দিয়ে দেওয়া হয় এবং তারা মনে হচ্ছে এত দূরে যাবে না কারণ এই 5 কেজি আম নিয়ে যাওয়াটা সম্ভব নয় আপনি কমপক্ষে কত আম নিয়ে যাবেন এই যখন বাইরে সাপ্লাই দেন ক কুইন্টাল হ্যাঁ মানে 80 কেজি 1 কুইন্টাল বড় জোর আপনি মাল একবারে সাপ্লাই করবেন আচ্ছা আচ্ছা তাহলে দর্শকদের বলুন আম বেশি করে খেতে নাকি আম বিক্রি হচ্ছে কেমন আচ্ছা আমের খুব চাহিদা এখন কাঁচা আমের এই আমের কি পুরোপুরি রেডি হয়ে গেছে মানে এর আঁঠি তৈরি হয়ে গেছে ভেতরে আঁঠি হয়ে গেছে তাই তো এই আমটা কি পেকে যাবে কিছুদিন পর না বাকি আছে আর কদিন পর আম পাকতে শুরু করবে মানে আপনি তো মার্কেটে এখন ভিজিট করছেন বিভিন্ন গাছে গাছে উঠছেন কি মনে হচ্ছে আমগুলো এখনো এক সপ্তাহ বা 10 দিন পরে পাকবে না তার আগে এক মাস পর না তার আগে তাই তো এই আম কি আচারের জন্য না কাসন্দি না কাঁচা খাওয়ার জন্য কিসের জন্য বিক্রি হয় কাসন্দি আচার জেলি সব সমস্ত কিছু কাজ বাড়ি হয় যা লাগে সব দিয়ে দিয়ে আপনার নামটা কি বললেন না তপন মাঝি তপন মাঝি আপনার কিন্তু বিশাল আমের ভান্ডার আপনি আম সাপ্লাই করেন হোলসেল হোলসেলের আম তো যদি কোনো দরকার হয় আপনাকে কল করলে আপনি আম সাপ্লাই দিয়ে দেবেন বাড়িতে বাড়িতেও দিয়ে দেন কেন দেবো না বাড়িতে তো আপনার ঠিকানাটা একটু বলে দিন মুখে আমার ভাই আমার ঠিকানাটা হ্যাঁ খাঞ্জাপুর তপন মাঝি খাঞ্জাপুর তপন মাঝি তো আপনার সাথে যোগাযোগ করলে তারা কিভাবে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ নাম্বার মনে আসে না নাম্বারটা বলে দিন দর্শকদের 9775883329 আরেকবার বলে দিন 9775883329 এই নাম্বারে কল করলে আপনি আনলিমিটেড আম সাপ্লাই দেবেন